আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাবলিক জামাতের ইজতেমা থেকে অর্জন কি। ইজতেমা সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি। জামাত শিবিরের সাথে ঐতিহাসিকভাবে তাবলিক জামাতের কি ঘটেছিল দূরত্ব কেন নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না দর্শক তাবলিক জামাত এটা সবার সাথে প্রাসঙ্গিক কারণ তাবলিগের দাওয়াত পাননি এমন কোন লোক শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এমন মুসলিম খুঁজে পাওয়া দুরহ যিনি তাবলিক জামাতের দাওয়াত পাননি এর মানে মোস্ট সার্কিউলেটেড সংগঠনগুলোর মধ্যে অথবা বিশ্বব্যাপী কার্যকর সংগঠনগুলোর মধ্যে আমার মনে হয় তাবলিক জামাত সবচাইতে জনপ্রিয় এবং বড় সংগঠন বা সবার কাছে রিস্ক করতে পেরেছে তো এই তাবলিক জামাত বাংলাদেশে বাংলাদেশে তাবলিক জামাত নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেক স্কুল অফ থট রয়েছে নানান চিন্তা রয়েছে এক একজনে এক একভাবে তাবলিক জামাতকে মূল্যায়ন করে কেউ বলে থাকে তাবলিক জামাত ইজ আ সেকুলার প্ল্যাটফর্ম আমি দেখেছি গতকালকেও এটা নিয়ে লেখালেখি হয়েছে কেউ বলছে না ত্রুটি বিচ্যুতি যাই থাক এর একটা অ্যাচিভমেন্ট রয়েছে অর্জন রয়েছে আউটকামস রয়েছে ইতিবাচক তার নানান মত তাবলিক জামাত সম্পর্কে রয়েছে তা আমি এটা নিয়ে অনেক অ্যাকাডেমিক কাজও রয়েছে এটা নিয়ে পিএইচডিও হয়েছে আমি ওরকম তাত্ত্বিক বা একেবারে হিস্ট্রিক্যাল আলোচনা করতে যাচ্ছি না আমি দুইটা বিষয়ে একটু সংক্ষেপে টাচ করব একটা হচ্ছে তাবলিক জামাতের প্রথম পর্ব তো অনুষ্ঠিত হয়েছে অথবা প্রত্যেক বছরই হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কিংবা সেটা সাত গ্রুপ জোবায়ের গ্রুপ বা এতাতি বা আলেমপন্থী যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু ওভারঅল ইজতেমা থেকে অর্জনটা কী এর কোনো নেগেটিভ দিক আছে কি না অর্জুন বলতে গেলে নেগেটিভ দিকটা বলতেই হবে এটা একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যাট দি সেম টাইম জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি জামাত শিবিরের লোকজন আসলে কিভাবে দেখে তাবলিক জামাতের সাথে তাদের সম্পর্কটা কোন জায়গায় অথবা যে দূরত্ব সেই দূরত্বের কারণটা কি এই দুইটা বিষয়ে একটু আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলে মনে করি দর্শক প্রথমে আমি বলবো তাবলিক জামাত বা এই ধরনের আউটফিট নিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার আলোচনা জারি থাকা দরকার কারণ আমরা বিভিন্ন ধর্মীয় গ্রুপ উপগ্রুপ নিয়ে আলোচনা করা মানে অ্যাটলিস্ট আমরা ধর্মীয় গ্রাউন্ডের মধ্যে আছি আর এই ধরনের বিতর্ক বা এ ধরনের আলোচনা দূরে থাকা মানে আমরা ধর্ম থেকে দূরে সরে গিয়েছি এর মানে ধর্মীয় গ্রাউন্ডের মধ্যে থাকাটা বিতর্কমূলক হলেও অ্যাটলিস্ট ধর্মীয় গ্রাউন্ড থেকে দূরে সরে যাওয়ার চাইতে তো ভালো তো এখন আসলে এই যে তাবলিক জামাত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলো এতে কোনো নেগেটিভ দিক আমি আসলে দেখি না কোনো ক্ষতি হয়নি ধর্মের কোনো ক্ষতি হয়নি সমাজ সংস্কৃতি রাষ্ট্র কোনো ক্ষতি হয়নি অতএব যা হয়েছে পুরোটাই অ্যাচিভমেন্ট অর্জন দেখেন তাবলিগের ইস্তেমার প্রথম পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সেখানে সামাজিক বিভিন্ন কাজও ছিল যেমন যৌতুকবিহীন গণ বিয়ে বা অনেক কিছু আপনারা বলেন তো এতে কি ক্ষতি হয়েছে ধর্মের কি ক্ষতি হয়েছে বরং আমি তো দেখি যে লক্ষ লক্ষ মানুষ হয়তোবা অনেক মানুষ ছিল যার ব্যক্তিজীবনের চোর ডাকাত ঘুষখোর ভুলেও নামাজ পড়ে না কিন্তু এই ইজতেমা উপলক্ষে অ্যাটলিস্ট কয়েক হপ্ত নামাজ পড়েছে বা ইজতেমার ময়দানে যে বয়ান হয়েছে এই বয়ান অনুসরণ করে অ্যাটলিস্ট কয়েক মাস হলেও নামাজ চালিয়ে যাবেন আবার অনেকে স্থায়ীভাবে নামাজই হবেন মসজিদমুখী হবেন কোনো সন্দেহ নেই এরপরে বাণিজ্যিক ক্লাবও রয়েছে ইজতেমাকে কেন্দ্র করে পরিবহন বাণিজ্য এবং বিভিন্ন ব্যবসা টুপি আতর থেকে শুরু করে এমন কি অজুর পানি নিয়েও অনেকে ব্যবসা করার সুযোগ পেয়েছে এটা অর্থনৈতিক উপকারিতা রয়েছে ইজতেমা ময়দানের আশেপাশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য জমজমাট হয়েছে এটা একটা বড় ধরনের ব্যবসার ক্ষেত্রেও বটে বই পুস্তক থেকে শুরু করে হিউজ অ্যামাউন্টের অনেক কিছু বিক্রি হয়েছে রুমাল টুপি অতএব এখানে ক্ষতিটা কি আমি তো দেখি না যে কোনো ক্ষতি তো এখানে মানুষ কিছুটা হলেও আল্লাহর জন্যে বা দুনিয়ামুখী হয়ে আখেরাতমুখী সময় দিয়েছে তো এরকম একটু আলাদা সময় দুনিয়ার বাহিরের বা আখেরাতমুখী কাজের জন্যে বর্তমান সময় মানুষ খুব কম দেয় যেটা ইজতেমা উপলক্ষে দিয়েছে দেখেন তাবলিক জামাতকে অনেকে দেখতে পারে না এবং অনেকে দেখতে পারে যারা দেখতে পারে না তারা তো অনেক নেগেটিভ দিক খুঁজেন কারা দেখতে পারে না জামাত শিবিরের একটা অংশ তাবলিক জামাতকে ভালো চোখে দেখেন না আবার আহলে হাদিসের লোকজন মোটেই দেখতে পারেন না আবার সুন্নি যারা যারা দেওবন্দি নন বের্লোভি সুন্নি এরা তাবলিক জামাতের ইজতেমাকে সহ্য করতে পারেন না আচ্ছা এখানে আপনাদের কি ক্ষতি হয়েছে আপনাদের বিরুদ্ধে কিছু বলেছে আপনাদের দল ছোট হয়ে গিয়েছে এদের চর্মনাই তারা দেওবন্দি আউটফিটের সাথে থাকলেও তারাও তাবলিক জামাতকে ভালোভাবে নিতে পারেন না তাদেরও অভিযোগ যে সেখানে একামতে দিনের কথা হয় না জামাতেরও সেইম অভিযোগ একামতে দিনের কথা হয় না তাবলিক জামা আহলে হাদিস বা সালাফিদের অভিযোগ এখানে সহিয়াকিদার কথা হয় না এবং ইসলামপন্থী ইসলামী রাজনীতির পক্ষে যারা তাদের কথা হচ্ছে ওখানে একটা সেকুলার প্ল্যাটফর্ম ওখানে পুরোপুরি আখেরাতমুখী কথাবার্তা বলা হয় এবং আহলেদিজদের ফতো এটা বেদাত বিভিন্ন কুসংস্কার আছে তা আমি মনে করি যে যারা তাবলিগ জামাতকে দেখতে পারেন না ওই ইজতেমায় আপনাদের কোনো ক্ষতি হয়েছে কি না আপনারা দেখাতে পারবেন না এক তারপর ধর্মের বিরুদ্ধে বা ধর্মের পরিশুদ্ধতার বিরুদ্ধে কি হয়েছে কোনো প্রমাণ নেই যা বলা হয় এগুলো অভিযোগ প্রত্যেকটার জবাব রয়েছে বেদাত বলা হয় কুসংস্কারের কথা বলা হয় যেমন কেউ কেউ হজের সাথে তুলনা করেন কেউ আরাফত ময়দানের সাথে তুলনা করেন এগুলো কোনো ব্যক্তি হয়তো বা ব্যক্তিগত অজ্ঞতা অবশত করেন কিন্তু তাবলিক জামাতের অর্গানাইজার যারা তারা এটাকে হজের সাথেও তুলনা করেন না কিংবা আরাফাতের ময়দানের সাথেও তুলনা করেন না তারা জাস্ট এটা ইজতেমা ইজতেমাই মনে করেন অন্যান্য ওয়াজ মাহফিলের মতো এটা একটা ওয়াজ মাহফিল মনে করেন দ্যাটস ইট এর চাইতে বেশি কিছু না এবং এই তাবলিক জামাত কেন্দ্রিক যতগুলো অভিযোগ রয়েছে বিতর্ক রয়েছে সবগুলোই আমি দেখেছি একপাক্ষিক প্রত্যেকটার জবাব রয়েছে এই যে সেকুলার প্ল্যাটফর্ম বলা হয় না সেকুলার প্ল্যাটফর্ম নয় তারা দুনিয়া বিচ্ছিন্ন সেটাও নয় যারা তাবলিক জামাতের লোক সবারই দুনিয়া আছে সবাই দুনিয়া কার্যক্রমের সাথে জড়িত সবাই চাকরি করে উপার্জন করে তারা কোন অর্থে আখেরাতমুখী হওয়ার কথা বলে এটা অপব্যাখ্যা করা হয় অতএব আমি ব্যক্তিগতভাবে তাবলিক জামাতের কোনো নেগেটিভ দিক এই ইজতেমা থেকে দেখি হ্যাঁ তাবলিক জামাতের অসংখ্য কুসংস্কার বা ভুল আপনার থাকতে পারে মানুষ সৃষ্টি মানবসৃষ্ট যে কোনো সংগঠনের ভুল ভুলভ্রান্তি থাকবে সেটা নিয়ে পর্যালোচনা হবে তাবলিক জামাতের কেতাবগুলোতে অনেক দুর্বলতা আছে বা তাদের দাওয়াতের স্টাইল নিয়ে প্রায় রোটু ফিল নিয়ে অনেক সমালোচনা জায়গা আছে তাদের অপূর্ণতা নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু এই ইজতেমা ক্ষতিকর ইজতেমা যাওয়া যাবে না ইজতেমা বেদাত বা এরকম কোনো বিষয় আমার কাছে মনে হয়নি অতএব ইস্তেমাটা পুরোপুরি এখানে একটা উৎসব বা ধর্মীয় রিচুয়ালস পালন সামগ্রিকভাবে এটা পুরোটাই ইতিবাচকভাবে আমি দেখি কোনো নেগেটিভ দিক আমি এই ইজতেমার আসলে পাইনি নিরপেক্ষভাবে অবজার্ভ করে অতএব যা দেখেন পুরোটাই অর্জন ইটস গুড উই শুড অ্যাপ্রিসিয়েটেড এবার আসেন ইজতেমা সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা কি আসলে জামাত শিবিরের অধিকাংশ তাবলিক জামাত এবং ইজতেমাকে ভালোভাবে দেখে না তারা আহলে হাদিসের সাথে সুর মিলিয়ে বলার চেষ্টা করে যে এটা ভালো না এর মধ্যে বেদাত আছে কুসংস্কার আছে এটার একটা হিস্ট্রিক্যাল গ্রাউন্ড রয়েছে কেন দেখতে পারেন একটা ক্ষোভ রয়েছে তাবলিক জামাতের মধ্যে আমি রয়েছে নিঃসন্দেহে এটা তো অস্বীকার করি না জামাতের সাথে তাবলিক জামাতের একটা বিরোধ রয়েছে সেই মালানা ইলিয়াস মালানা মৌদুদি আমল থেকেই সেটা কি এক সময় তো তাবলিকের ইজতেমা বাংলাদেশে হতো না তো তাবলিগের ইজতেমা যেখানে হতো ওই সব জায়গায় জামাত তাদের নামে স্টল রাখতো জামাত ইসলামের স্টল সেখানে জামাতের যে লিটারেচারগুলো সেগুলো বিক্রি করতো কয়েক দফায় তাবলিগের ইজতেমায় জামাত তাদের লিটারেচার বিক্রি করেছে কিন্তু একবার হঠাৎ করেই জামাতের নামে স্টল বরাদ্দ দেওয়া ইজতেমা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তাবলিগ জামাতের ইজতেমার আয়োজক যারা তারা জামাতের বই পুস্তক বিক্রি কার্যত নিষিদ্ধ করেছে ইজতেমাকে ঘিরে অথচ অন্য কোনো বই পুস্তক বিক্রি নিষিদ্ধ করেনি অথবা অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো তৎপরতা নিষিদ্ধ করে শুধু জামাতকে টার্গেট করে সেই মারণা ইলিয়াস জাকারিয়া বা তাদের আমলেই জামাতের বই পুস্তক বা এগুলো নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এবং তাবলিক সংশ্লিষ্ট বা তাবলিকের প্রতিষ্ঠাতা সংশ্লিষ্ট মারানা ইলিয়াস মাননা জাকারিয়া এরা অনেকেই মারণা মধুদির বিভিন্ন বক্তব্য অপব্যাখ্যা করেছেন বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন এই কারণে জামাত শিবিরের লোকজনার একটা ঐতিহাসিক কারণে তাবলিক জামাতের প্রতি একটা ক্ষোভ রয়েছে তবে এটা তাবলিক জামাতের একটা ভুল একটা দুর্বলতা তবে জামাতের হাইকমান্ড সেটা বর্তমান কমিটি হোক গোলাম আজম কমিটি হোক নিজামী কমিটি হোক ডাক্তার শফিকুর কমিটি হোক কিংবা মকবুল আহমেদ কমিটি হোক কেউই এমনকি মধুদি কমিটি মালান আব্দুর রহিম কমিটি কেউই তাবলিক জামাতকে ঢালাওভাবে নেগেটিভ বলেননি তাবলি তাবলিক জামাতে যাওয়া থেকে ডিসকারেজ করেননি ইজতেমাকে নেগেটিভ বলেননি বরং বড় বড় আলেম ওলামা জামাতের বড় বড় দায়িত্বশীল নেতারা সুযোগ পেলে ইজতেমায় গিয়েছেন অধ্যাপক গোলাম আজম সুযোগ পেলেই কাকরাইল মসজিদ ভিজিট করতেন এবং তাবলিগের প্রশংসা করতেন মরোনা মধুদি তাবলিগের এই কাজকে অপূর্ণ বললেও একটা সেক্টরে দিনের একটা কাজ করছে এই দিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার কেতাবের মধ্যে প্রশংসা করেছেন তার বিরুদ্ধে বলার পরও তিনি প্রশংসা করেছেন মরোনা দেলোয়ার হোসেন সাইদির প্রশংসামূলক বক্তব্য রয়েছে অতএব জামাতের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে তাবলিক জামাতের ইজতেমায় গেলে কোনো সমস্যা নেই জামাত মৌলিকভাবে ইজতেমাকে মোটেও বেদাত মনে করে না এবং জামাতপন্থী অনেক বড়ো বড়ো আলেম মৌলানা মতিউর মৌলানা মিজানুর রহমান বা এরকম অনেকেই কিন্তু তাবলিক জামাতের পক্ষে উচ্চসিত প্রশংসা করেছে বা এখনও করে যাচ্ছে অতএব এদিক থেকে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে আবারও বলছি মৌলিকভাবে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইজতেমা সম্পর্কে জামাত শিবিরের নেই এবং জামাত শিবিরের লোকজন অনেকেই যায় ইজতেমায় এবং এবং গেলে কোনো সমস্যা আছে এটা জামাত শিবির মোটেও মনে করে না তবে জামাতের মধ্যে যেহেতু প্রচুর হাদিস বা সালাফি আছে বা সালাফি প্রভাব আছে যদি এখন কমে গিয়েছে এমনকি ইন প্র্যাকটিস ফিকি স্কুল অফ থটের দিক থেকে জামাতের আমির ভারপ্রাপ্ত আমির তারাই সালাফি এই একটা বড় ধরনের সালাফি প্রভাব জামাত শিবিরের মধ্যে আছে এই সালাফি প্রভাব থেকে অনুপ্রাণিত হয়ে জামাত শিবিরের তরুণ প্রজন্মের একটা অংশ তাবলিক জামাতের ইজতেমাকে বেদাত মনে করে এগুলো যাওয়া থেকে মানুষকে ডিসকারেজ করার চেষ্টা করে নেতিবাচক দিক খোঁজার চেষ্টা করে তাই আমি মনে করি জামাত শিবিরের মধ্যে সালাফি ধারায় প্রভাবিত প্রজন্ম তাবলিক জামাত সম্পর্কে যে নেগেটিভ ধারণা রাখেন আমিও নেগেটিভ ধারণা রাখতাম আই রিপিট আমিও তাবলিক জামাত এবং ইজতেমা সম্পর্কে প্রচণ্ড নেগেটিভ ধারণা রাখতাম আহলে হাদিস বা সালাফিদের মতো কিন্তু আমি ভালোভাবে ক্রোচেক করে দেখেছি ওগুলো ভুল অনেকটা অপপ্রচার কুধারণা এবং আহলে হাদিসের যে স্বভাবসুলভ অক্ষরবাদী অপব্যাখ্যা যাতে মানুষ বিভ্রান্ত হয় সেই বিভ্রান্তের শিকার অনেকে অতএব তাবলিক জামাত নিয়ে কথা হবে সমালোচনা হবে তাদের অনেক পদ্ধতি প্রক্রিয়া কার্যক্রম নিয়ে সমালোচনা হবে ত্রুটি বিচ্যুতি সংশোধন হবে এবং হচ্ছে তাবলিগের পৃষ্ঠপোষকরাই সমালোচনা করছে একেবারে দেওবন থেকেই তাদের সমালোচনামূলক কথা বলা হচ্ছে ইসলাম চলছে সেগুলো চলবে কিন্তু মোটের উপরে তারা একটা দিনই আউটফিট দাওয়াতি কাজের একটা গ্রাউন্ড এবং এ ধরনের সার্বজনীন নির্বিঘ্ন গ্রাউন্ড যাদেরকে কেউ বাধা দেয় না এটা থাকাটা ইসলামের জন্য মঙ্গলজনক সবাই যদি রাজনীতি করে সবাই যদি একামতে দিনের কথা বলে সবাই যদি রাষ্ট্রশক্তির সাথে একটা দূরত্বমূলক সম্পর্কে যায় কন্ট্রাডিক্টরি সম্পর্কে যায় তাহলে ইসলাম আরও বেশি সংকুচিত হবে দাওয়াতি কাজ আরও বেশি কমে যাবে মানুষ আরও বেশি ধর্মমুখী বিমুখ হবে জন্য তাবলিক জামাতের মতো একটা নিউট্রাল সংগঠন প্রাইমারি সংগঠন প্রাইমারি স্কুল টাইপের একটা সংগঠন দিনই কাজকে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠান মনে করেন তাহলে এই যে জামাত ইসলামিক চর্মনাই বা একামতি দিন এগুলো হচ্ছে ইউনিভার্সিটি আর তাবলিক জামাতকে আপনি প্রাইমারি স্কুল বলতে পারেন তো প্রাইমারি স্কুল ছাড়া প্রাইমারি স্কুল শুধু তাবলিক জামাত না আরও অনেকে জামাত চর্মনাই এরাও প্রাইমারি স্কুলও বটে এরা প্রাইমারি স্কুলের কাজও করে হাই স্কুল ইউনিভার্সিটির কাজও করে কিন্তু তাবলিক জামাত অনলি প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুল হিসাবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর এজন্যে এটা থাকা প্রয়োজন তাবলিক জামাত সম্পর্কে আমরা ইতিবাচক ধারণা রাখতে চাই তাবলিক জামাতের ইজতেমাগুলোর সফলতা কামনা করি সামনে যে দ্বিতীয় পর্বের ইজতেমা হবে এবং আগামী বছর যে ইজতেমা হবে এগুলো সফলতা কামনা করি আপনি জামাত করেন শিবির করেন আপনি জামাতের নেতা হন না কেন আপনি ইজতেমায় যান ইজতেমায় যেয়ে ঘুরে আসুন সম্পর্ক স্থাপন করুন এগুলোর প্রয়োজন রয়েছে বরং জামাতের যে দাওয়াতি কাজের যে বরত্ব বা দাওয়াতি কাজের যে হেকমর তার অংশ হিসাবেও আপনি মাঝে মাঝে চিল্লায় যেতে পারেন চিল্লায় নাগালও তিন দিনে সময় দিতে পারেন ইজতেমায় তো যাওয়াটা উচিত বলে মনে করি যাদের সুযোগ আছে